आज आमी बोलबो आपनादेर ठांडा लागार विषये। आमरा ठांडा लागार जोन्नो अनेक रकम व्यवस्था निये थाकि, किन्तु आमादेर आशेपाशे एमनो गाछ आछे जेगुलोर माध्यमे किन्तु ठांडा सहजे खूब सहजेई भालो हये जाय। तो एई जे गाछटी देखछेन एई गाछटिर नाम हच्छे पिपुल गाछ। एरकम अनेक धरनेर गाछ आछे जा खूब कठिन रोग खूब सहजे भालो करे देय, जेमन धरुन थानकुनि पाता आमाशार क्षेत्रे भीषण भालो काज करे। তেমনি আরও অনেক অনেক রকম গাছ আছে, শুধু আমরা নিয়ম জানার দরকার এবং নিয়ম জানতে পারলেই সেই গাছটি ব্যবহার করলেই সেই রোগের ক্ষেত্রে খুব সহজে আমরা কাজ পেতে পারি। এই পিপুল ডাটা ঠান্ডা লাগার ক্ষেত্রে যারা ঠান্ডায় ভুগছেন এবং ঠান্ডা লেগে আছে বা অনবরত ঠান্ডা লাগে তাদের ক্ষেত্রে এই পিপুল ডাটা কিন্তু ভীষণ দারুণ কাজ করে। কী করতে হবে আপনার? এই পিপুল ডাটা আপনাকে তুলতে হবে গাছ, এর কিন্তু ছোটো ছোটো দানাও হয়। দানাটা আমি এখন হয়নি, সিজন নয় বলে আমি দেখাতে পারলাম না, নাহলে আপনাদেরকে দেখাতাম দানাটা। এই দানাটাও কিন্তু খাওয়া যায়, দানাটা ভীষণ উপকারী এবং অনেক রকম রোগের কাজ করে। তেমনি এই ডাটাও খাওয়া ভীষণ উপকারী এবং ঠান্ডার ক্ষেত্রে তো ভীষণ কাজ করে। তো আপনাকে কি করতে হবে? এই ডাটা তুলতে হবে, তোলার পরে এই ডাটা যেমন ডাটা শাক রান্না করে খায় তেমনি খেতে হবে। আপনি কয়েকটা দিন খান, দেখবেন আপনার একদম ঠান্ডা লাগা ভালো হয়ে গেছে। এবং ঠান্ডার যদি ধার থেকে থাকে মাঝে সাঝেই আপনি খাবেন, খুবই উপকার পাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। থ্যাংক ইউ।